هاسني رن سرن غرن كسوغتي شناني رن نوغ روغو رن فرنني بيال سكرناني ريم تيتي ريم تيني رن نوغ روغو رن فرنني بيال انتان مانو رشنان نانناي أوبا هشام مونتينو كران تيشاكا STGTA جوتو نونو واشابونا شابو تلان نانناي أوبا هشام مونتي تان شالو أغطرا بريس كلابو كاشا كوكتو ماتماني كوتو مونكلاكيا أولتري برا STGTA qualified drop بروك شاكا تان شالو مدير أقرب مالن ثمانية في أبو برق مالي ماليا هني بعد تاتي دكتور برق نون مال دكه برينا جانا هني شكا. আর এদিকে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন যতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে সবগুলোর মধ্যে আমাদেরকে নিয়োগ করা হবে তো এটা মানে এটাই আমরা একটু স্যারের সঙ্গে দেখা করার জন্য আজকে এসেছিলাম অনেক দূর দূরান্ত থেকে অনেকজন এসেছে তো আমরা সকাল 7টা নাগাদ এসে এখানে জমা হয়েছি তারপর স্যারের সঙ্গে মিট করার জন্য আমরা গেছি চারজন আমরা ভেতরে ছিলাম তো আমরা 7টা থেকে গড়েন ঠিক 11টা পর্যন্ত আমরা ওখানেই ছিলাম তো স্যার আমাদেরকে কোনো একটা কারণবশত দেখা করতে পারেননি তো আমরা সেক্রেটারিকে উনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখন আমরা চেষ্টা করব তো সেক্রেটারিতে গিয়ে আমরা এখন মানে একটা যখন তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাই এটা আমাদের সরকারের কাছে একটু রিকোয়েস্ট যে আমাদের একটু অতি সত্ত্বর একটা অ্যাপয়েন্টমেন্ট দিন আমরা যেন একটু আপনার কাছে তুলে ধরতে পারি আমাদের বিষয়টা আমরা যে কত মানে মানে কি মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে মানে কিভাবে যে আমরা দিন কাটাচ্ছি এগুলো একটু সরকারের কাছে আমাদের তুলে ধরার জন্য আমরা একটু মানে সাড়ে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি তো এটাই এখন তো স্যারের সঙ্গে দেখা করব আর এদিকে রেজাল্টের জন্য আমরা একটু বলবো আর একটা কেস যেটা ছিল সেটা অতি সত্তর জন্য কিছু একটা ব্যবস্থা করা হয় আমাদের জন্য রায়টা দেওয়া হয় তার জন্য আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি আমাদের একটু রায়ের ব্যবস্থাটা করে দিন রায়টা হয়ে গেলে তারপর আমরা রেজাল্টও পেয়ে যাব তো পেয়ে পাওয়ার পর আমরা মনে করেন ছয় মাসের মধ্যে আমাদের জবও পেয়ে যাব তো এটাই আমার বলে যে হ্যাঁ আমরা নেওয়ার ইয়েতে আছি আমরাও এগ্রি আছি তোমাদের নেওয়ার জন্য তো এখন দেখো রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখো না কতজন পাস করেছে এই এই ফিগারটার উপরও ডিপেন্ড করছে যে আমাদের সবার নিয়োগটা আর কি আমরা এটা একটা মেইন মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে পরীক্ষা কবে হয়েছে পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে 11 এই 2022 হ্যাঁ 2022 কোন পরীক্ষা ছিল নিয়ার আবার 18 যে আমরা STGTA কোয়ালিফাই ক্যান্ডিডেট 2022 মানে দুদিন পর পর আমরা মন্ত্রীদের দ্বারস্থ হচ্ছি আজকে এই মন্ত্রী কালকে ওই মন্ত্রী আমরা দ্বারস্থ হচ্ছি কিন্তু আমাদের কোনো সুরাহা এখন পর্যন্ত মিলেনি তো আমাদের মেন দাবি ছিল আছে এবং থাকবে সেটা হচ্ছে 2022 সালের যারা আমরা STGTA কোয়ালিফাই করেছি অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষকতা যে এক্সাম আমরা দিয়েছি ওতে আমরা কোয়ালিফাই করেছি তাদের সকলকে নিয়োগ করতে হবে একসাথে যেহেতু আমাদের ভ্যাকেন্সি পোস্ট অনেকগুলি রয়ে গেছে তাহলে আমরা সহজে আমরা সবাই এই জবটা পাবো তাহলে ওইখানে আমাদের দেখা যাচ্ছে একটা কেস রয়েছে আমরা তাও দেখতে পাচ্ছি যে আমাদের কেসের আগে এবং পরে যে কেস ওদের ওই কেসগুলিরও ই হয়ে গেছে কিন্তু আমাদেরটা হচ্ছে না তাহলে এইভাবে হলে আমরা কি করব আমাদের মাত্র ছয় মাস আমাদের হাতে কারণ আমাদের STGTA কোয়ালিফাই করার পরে ছয় মাসে আমাদের দেওয়া হয় ওই ছয় মাসের মধ্যেই আমাদের মানে যা STGTA যেটা হওয়ার জবটা ওই ছয় মাসের মধ্যেই হতে হয় না হলে আমাদের ই হয়ে যায় তাহলে এখন আমাদের দাবিটা তো আমরা রেখেছি সবার কাছে রেখেছি তারা প্রথমত তারা আশ্বাস দিয়েছে আমাদেরকে দিয়ে দেবে কিন্তু এখন বলছে যে কেসের জন্য আমাদের এখন সমস্যা হচ্ছে কেসটা উঠলে আমাদের যে নাম কেসটা উঠলে আমাদের যে নাম লিস্ট আউট হয় ওটা কেস উঠার পরেই হবে তাহলে কেসটা যত দেরি করবে ততই তো আমাদের নাম লিস্ট আউট হবে না তাহলে আমরা কি করব তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে NEPA অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এ বলা হয়েছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা আমাদের ওটা ছাত্রছাত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বলেছে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের
নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে শিক্ষকের জন্য, আর আমরা রাস্তায় নামছি আমাদের জবের জন্য, যেহেতু আমরা কোয়ালিফাই করেও আজকে জবের জন্য আমরা রাস্তায় দ্বারস্থ হচ্ছি, মন্ত্রীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে আমাদের। তাহলে এভাবে কি আমাদের কি এটা কোয়ালিটি এডুকেশন কি এটা কি বলা যায়? তাহলে আমরা চাই আমাদের যাতে আমাদের এই দাবিটা যাতে অতি সত্বর সরকার রাখেন, এটাই আমাদের দাবি। মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের রেজাল্টটা অতি সত্বর দেওয়ার একটা ব্যবস্থা করুন। যদি কোনো পজিটিভ আনসার না পান তাহলে কি করবেন পরবর্তী সময়? পজিটিভ আনসার না পেলে তো আমরা কি করব, আমরা রাস্তায় বসব, আন্দোলন রাস্তায় বসব। আন্দোলন ভাবেন কি আমাদের রিকোয়েস্ট ভাবেন, যাই ভাবেন আমাদের পেটের খিদার তাগিদ।